ওয়েলকাম বন্ধুরা আজ আমি সপ্তম শ্রেণির চার নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেবো দেখো আমাদের একের প্রশ্নটা আছে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। এই যে এক বাই চার অংশ বিক্রি করলেন একের চার অংশ বিক্রি করা বলতে চার ভাগের এক ভাগ বিক্রি বিক্রি করে দিয়েছে ষাটটা পেয়ারা ছিল এখন ষাটটা পেয়ারাকে যদি আমরা চার ভাগ করি তো চার পনেরো ষাট তাহলে পনেরোটা করে হয় তাহলে এই পনেরোটা পেয়ারা বিক্রি করে দিয়েছে আর কতগুলো পড়ে রয়েছে আমাদের বের করতে হবে খুবই সহজ ব্যাপার দেখো কি করছি আমরা লিখব মোট পেয়ারা ছিল ষাটটি বিক্রি করলেন বিক্রি করলেন কত বলেছে মোট পেয়ারার একের চার অংশ তো ষাটের একের চার এর মানে গুণ লিখলেও চলবে তো ষাটের একের চার করলে হলো এটা চার পনেরো ষাট তাই পনেরো দেখো পনেরোটি পেয়ারা বিক্রি করে দিয়েছে ষাটটার মধ্যে পনেরোটা পেয়ারা বিক্রি করে দিয়েছে তাহলে পড়ে রইলো কতগুলো পেয়ারা পড়ে রইল ষাটটা থেকে আমরা পনেরোটা বিয়োগ করে দেব দিলে বুঝতে পারবো যে কতগুলো পড়ে রইল তো পঁয়তাল্লিশটি পেয়ারা পড়ে রইলো এই কিন্তু হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটা এবার দু একটা আছে দেখো মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন তাহলে দেখো আমাকে দিয়েছেন কত আবার পড়ে নাও শর্তটা একবার আমাকে দিয়েছেন ষাট টাকার ষাট টাকার পাঁচের ছয় অংশ তো ষাট টাকার পাঁচের ছয় অংশ সমান কত টাকা হয় এটা আমরা দেখব এখন ছয় দিয়ে কেটে দিই ছ দশে ষাট তাহলে এখানে আছে পাঁচ আর এই দশ পাঁচ দশে পঞ্চাশ টাকা আর দাদাকে দিয়েছেন পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ তো আমরা লিখে নিই পঁয়তাল্লিশ টাকার সাত বাই নয় অংশ এখানে কাটাকুটি করলে কত পাচ্ছি দেখো নয় দিয়ে কাটি পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ আর সাত গুণ করলে হলো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে দাদাকে দিয়েছে পঁয়ত্রিশ টাকা আর আমাকে দিয়েছে পঞ্চাশ টাকা তাহলে কী উত্তর মা আমাকে বেশি টাকা দিয়েছেন তাহলে উত্তর কিন্তু আমাদের হয়ে গেল এবার তিনের অঙ্কটা আছে দেখো গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিনের চোদ্দো চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে গণেশবাবু মোট কাজ করেছেন যত কাজ করেছে আমরা সেগুলো সব যোগ করে দেবো তিন বাই চোদ্দো আছে একটা যোগ চার বাই সাত আছে আর আর একটা আছে এক বাই একুশ এগুলো সব আমরা যোগ করে দেব তো যোগ করে কত পাবো দেখো এখানে আমরা তো সবার আগে লসাগু করব। চোদ্দো সাত আর একুশের লসাগু করব লসাগু নিশ্চয়ই তোমরা করতে পারো লসাগু করলে এটা পাবো আমরা বিয়াল্লিশ আমি একবারে লিখে দিলাম কিন্তু বিয়াল্লিশ এবার দেখো এই চোদ্দোর সঙ্গে কত গুণ করলে আমরা বিয়াল্লিশ পাই চোদ্দোর নামটা পড়লে পাচ্ছি তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে তিন হলো ওই তিনের সঙ্গে উপরে যে তিন আছে ওটা গুণ হয়ে যাবে তো নয় হলো এরপরে সাত আছে নিচে দেখো তো সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ যদি করি আমরা তাহলে কত পাচ্ছি ছ সাত বিয়াল্লিশ ছয় হলো এই ছয়ের সঙ্গে আমরা চার গুণ করব চার ছয় চব্বিশ আবার একুশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে হলো একুশ দুগুণে বিয়াল্লিশ দুই এই দুইয়ের সঙ্গে আমরা এক গুণ করবো তো দুই একে দুই এবার সব যোগ করে দিই এটা হলো নয় দুই এগারো এগারো আর চব্বিশ যোগ করলে হল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ অংশ এখানে একটু কাটাকুটি করতে পারি আমরা কাটলে এটা হলো সাত দিয়ে কাটছে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা কাটলে ছয় সাথে বিয়াল্লিশ তাহলে হলো কত আমাদের পাঁচ বাই ছয় অংশ পাঁচ বাই ছয় অংশ এইবার কত অংশ কাজ বাকি আছে দেখো একটা কাজের ছ ভাগ করে তার পাঁচ ভাগ কাজ হয়ে গেছে একটা পুরো কাজের ছ ভাগ করলে তার পাঁচ ভাগ হয়ে গেছে তাহলে আর আছে কত এক ভাগ কাজ বাকি আছে মানে এক বাই ছয় অংশ বাকি আছে তো সেটা কীভাবে করব মোট কাজ এখানে আমাদের মোট কাজটা এক অংশ ধরতে হয় লেখা হয়নি উপরে আমি একটু লিখে দিচ্ছি যে ধরি মোট কাজ ইজকাল টু এক অংশ এক অংশ এটা লিখে দিলাম এবার তাহলে আমরা এখন লিখব যে বাকি আছে বাকি আছে কত ওই একের থেকে আমরা পাঁচের ছয় বিয়োগ করে দেবো এখানে দেখো ছয়ের সঙ্গে এক গুণ করলে ছয় ছয় ছয়ের থেকে পাঁচ বিয়োগ করলে হলো এক আর নিচে যেমন ছয় আছে ছয় থাকবে এত অংশ বিয়োগটা আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের এটার সঙ্গে এটা গুণ করে এখানে বিয়োগ আছে তো বিয়োগ করে দেবে দিয়ে উপরে বসাবে আর নিচে যা আছে তাই যদি যোগ থাকতো তখন এর সঙ্গে এটা গুণ করে এটা যোগ করতে হয় আর বিয়োগ থাকলে বিয়োগ ঠিক আছে চলো পরের অঙ্কটা দেখো চারের অঙ্কটা আছে একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশ লাল রঙ একের পাঁচ অংশ সবুজ রং ও বাকি চোদ্দো মিটার হলুদ রঙ দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা দেখো এখানে বাঁশটার দৈর্ঘ্য তো দেওয়া নেই তা আমরা ধরে নিচ্ছি যে সমস্ত বাঁশের দৈর্ঘ্য সমান সমান এক অংশ ধরি সম্পূর্ণ বাঁশ সমান সমান এক অংশ এটা আমরা ধরে নিলাম সম্পূর্ণ বাঁশটা এক অংশ ধরে নিলাম এবার দেখো লাল রং করা হয়েছে একের তিন অংশে আর সবুজ রং করা হয়েছে একের পাঁচ অংশে তাই আমরা লিখব যে লাল ও সবুজ রঙ করা অংশের সবুজ রং করা অংশের মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য কথা হচ্ছে একের তিন অংশ লাল একের পাঁচ অংশ সবুজ এখন আমরা যোগ করে দিই পনেরো লাশগো হলো তিন পাঁচে পনেরো লাশগো হলো তাহলে এটা হলো তিন পাঁচে পনেরো তাই পাঁচ উপরে তো এক আছে পাঁচ একে পাঁচ আবার পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হয় তিন তো তিন একে তিন হলো তার মানে এটা পেয়ে গেলাম আমরা আট বাই পনেরো অংশ এবার কতটা বাকি আছে সেটা লিখি এবার লিখব অবশিষ্ট আছে পুরো বাঁশটা ছিল এক অংশ তার থেকে আটের পনেরো অংশ আমাদের রং করা হয়ে গেছে তাহলে বাকি আছে এখানে দেখো সেই বিয়োগ করতে হবে পনেরো একে পনেরো পনেরো থেকে আট বিয়োগ করলে হলো সাত তাই এটা হলো সাত বাই পনেরো অংশ তাহলে যে সাত বাই পনেরো অংশ বাকি আছে এই অংশটাতে কিন্তু হলুদ রং করা হয়েছে আর বইয়ে দেখো শর্ত দেওয়া আছে যে চোদ্দো মিটার হলুদ রং করা হয়েছে তাহলে সাত বাই পনেরো অংশের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ মিটার আমরা এটা লিখবো এখন আর এক অংশের দৈর্ঘ্য কত এটা বের করে নেব তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য আমরা পাবো তাহলে এখন কী লিখবো যে সাত বাই পনেরো অংশ বাঁশের দৈর্ঘ্য চোদ্দো মিটার সাত বাই পনেরো অংশ বাঁশের দৈর্ঘ্য হলো চোদ্দো মিটার এক অংশ বাঁশের দৈর্ঘ্য কত এটা আমাদের ভাগ করতে হবে চোদ্দো বাই সাত বাই পনেরো তো আমরা এটাকে উল্টো করে লিখতে পারি মানে পনেরো বাই সাত এমনি করে লিখতে পারি তাহলে সাত দিয়ে কেটে গেল সাত দুগুণের চোদ্দো আর এ দেখো দুই দুই আছে আর পনেরো আছে পনেরো দুগুণের তিরিশ তাহলে তিরিশ মিটার তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত তিরিশ মিটার এ কিন্তু হয়ে গেল আমাদের পাঁচেরটা আছে দেখো পাঁচেরটাতে বলা হয়েছে একটি খাতার দাম ছ টাকা পঞ্চাশ পয়সা হলে পনেরোটি খাতার দাম কত তো এটা তো খুবই সহজ কথা গুণ করে দিলেই হল পনেরোটি খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্য গুণ পনেরো টাকা গুণ করলে কত পাচ্ছি দেখো পনেরো শূন্য শূন্য পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হাতে সাত এবার ছপনেরো নব্বই নব্বই আর হাতে সাত ছিল সাতানব্বই তাহলে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা মানে সাতানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা এবার দেখো ছয়ের অঙ্কটা আছে আমাদের একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিগড়া বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগড়া হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত এখানে দেখো একটা বাক্স আছে যে বাক্সের মধ্যে বারোটা চিনির প্যাকেট আছে তাহলে বারোটা চিনির প্যাকেটের ওজন কত এটা আমরা পেয়ে যাব কারণ বলা হচ্ছে যে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার তো আমরা এখানে লিখে নিই যে বারোটি চিনির প্যাকেটের ওজন বারোটি চিনির প্যাকেটের ওজন ওজন কত হচ্ছে বারো গুণ দুই দশমিক আট চার এত কিগরা তো এটা গুণ করবো আমরা বারো দিয়ে গুণ করি বারো নাম তা তো জানি চার বারো আটচল্লিশের আট হাতে চার আট বারো ছিয়ানব্বই আট চার হাতে দশ আর বারো দুগুণের চব্বিশ আর দশ চৌত্রিশ এই হয়ে গেল আমাদের গুণ করা এটা হলো বারো প্যাকেট চিনি ওজন এবার এই চিনিগুলো যে বাক্সে ভরা আছে সেই বাক্স সমেত যদি ওজন করা হয় তখন পাওয়া যায় ছত্রিশ কিগ্রা দেওয়া আছে দেখো নিচে অঙ্কটা লেখা আছে পড়ো বলা হয়েছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগড়া তাহলে এই ছত্রিশ কিগড়ার মধ্যে এতটা চিনি আছে মানে চৌত্রিশ দশমিক শূন্য আট সরি এটা কিগ্রা হবে চৌত্রিশ দশমিক চৌত্রিশ দশমিক শূন্য আট চিনি আছে তাহলে ওই বাক্সের ওজন কত আমাদের লিখতে হবে তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের বিয়োগ করতে হবে তো তার আগে একটু লিখে নিই বাক্স সমেত চিনির ওজন ছত্রিশ কিড়া অতএব খালি বাক্সের ওজন খালি বাক্সের ওজনটা কিভাবে পাবো আমরা বিয়োগ করে দেব কিন্তু খালি বাক্সের ওজন এটা সমান হলো ছত্রিশ কিগ্রা থেকে আমরা চৌত্রিশ দশমিক শূন্য আট কিগ্রা বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করে দিলে কত পাচ্ছি এটা হলো টু নাইন টু ওয়ান পয়েন্ট নাইন টু কিগ্রা এ হয়ে গেল আমাদের অঙ্কটা এবার সাতেরটা দেখো এক বস্তা চালের পরিমাণের জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম আঠারোশো টাকা হলে তার 0.15 পয়েন্ট দাম কত তো এখানে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব যে জিরো পয়েন্ট অংশ চালের দাম আঠারোশো টাকা এক অংশ চালের দাম আঠারো সবাই জিরো আর কি আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ চালের দাম কত তাই তো তো এখানে হলো আঠারোশো আর জিরো পয়েন্ট ওয়ান ফাইভটা উপরে বসে গেছে নিচে থাকছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ খেয়াল করো এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে দুটো নিচে দশমিকের পর কটা সংখ্যা আছে দুটো তাহলে এখানে শুধু আমরা দশমিকটা তুলে দিলেই হয়ে যায় আর কিন্তু এখানে একশো বসানোর দরকার হবে না দশমিকের পরে যখন একই সংখ্যা থাকে কাটাকুটিতে আমরা এগুলো তুলে দিতে পারি উপর আর নিচের থেকে দশমিক বাদ দিয়ে দিতে পারি তাহলে পনেরো পনেরো দিয়ে পঁচাত্তরকে কাটলে হলো পাঁচ পনেরো পঁচাত্তর এবার পাঁচ দিয়ে এটাকে কাটি তিন পাঁচে পনেরো থাকে তিন এখানে আঠেরো থেকে পনেরো বাদ দিলে তিন থাকে পরে হলো শূন্য তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ আর এই যে শূন্য এটা বসে গেল তাহলে দেখো কত টাকা হলো তিনশো টাকা তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ চালের দাম কত হলো তিনশো ষাট টাকা হয়ে গেল আমাদের এবার আটেরটা দেখো অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমানভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা চিত্রের সাহায্যে দেখাই তাহলে দিদির যে জমি আছে সেই জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন তাহলে কতটা জমি আছে আমরা জানি না আমরা ওটা ধরে নেব এক অংশ তো এক অংশ ধরে আমরা অঙ্কটা করি তারপরে ছবি আঁকছি পরে তো কী লুকবো এখানে যে ধরি মোট জমির পরিমাণ মোট জমির পরিমাণ এক অংশ এবার বলা হয়েছে কি যে অর্ধেকের সাতের আট অংশ ভাইকে দিয়েছেন তাহলে লিখব কি ভাইকে দিলেন অর্ধেকের সাতের আট অংশ অর্ধেক বলতে দেখো মোট জমি এক অংশ তো অর্ধেক করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে এইটা হলো অর্ধেক জমি আবার এই অর্ধেকের আমি এখানে গুণ দিলাম সাতের আট অংশ অর্ধেকের আবার সাতের আট অংশ এইটা দিয়েছে ভাইকে তো দেখবো এখানে কতটা আছে উপরে হলো সাত একে সাত আর নিচে হলো আর দুগুণে ষোলো তাহলে সাত বাই ষোলো অংশ ভাইকে দিয়েছে বাকি যে জমি আছে এবার বাকি জমি কতটা আছে দেখি আমরা বিয়োগ করে নিই বাকি জমি ইজিকল টু টোটালটা তো এক অংশ একের থেকে আমরা সাত বাই ষোলো বিয়োগ করে দেব দিলে কত পাচ্ছে এখানে দেখো ষোলো একে ষোলো এর থেকে সাত বিয়োগ করলে হলো নয় তাহলে নয় বাই ষোলো অংশ জমি এই জমিটা কিন্তু পড়ে রয়েছে এই জমিটা তিন ছেলেকে সমানভাগে ভাগ করে দিয়েছে তাহলে এক একজন কত করে পাবে সেটা আমাদের বের করতে হবে এখন দেখো আমরা কী লিখবো যে প্রত্যেক ছেলে জমি পাবে দেখো সা নয় বাই ষোলো নয় বাই ষোলো এটাকে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করবো করলে কত পাচ্ছি নয় বাই ষোলো গুণ এক বাই তিন এ ভাগ থাকলে গুণ করতে হয় আর উল্টে যায় সেটা এক বাই তিন তাহলে ওখানে তিনের সঙ্গে নয় কেটে গেছে গিয়ে তিন আছে তাহলে থাকলো কত দেখো উপরে আছে তিন আর নিচে আছে ষোলো তিন বাই ষোলো অংশ এই এই জমিটা প্রত্যেকটা ছেলে পাবে তাহলে এখানে কী পেলাম আমরা যে প্রত্যেক ছেলে তিনের ষোলো অংশ করে জমি পেলো আর ভাই পেলো কত সাত বাই ষোলো অংশ এখন এটা আমরা একটু ছবি এঁকে বুঝবো দেখো নিচে যেহেতু ষোলো আছে সাত বাই ষোলো নয় বাই ষোলো এসব ষোলো আছে না নিচে তাই এখানে আমরা একটা জমি আঁকব যে জমিটা ষোলো ভাগ করব আমরা একটা জমি আঁকলাম মনে করো এই সেই জমিটা এটাকে আমরা ষোলো ভাগ করছি তার মানে আমাদের প্রথমে চারটে করলাম মাঝখান দিয়ে আবার ভাগ করে দিচ্ছি এখানেও মাঝখান দিয়ে ভাগ করে দেবো দিয়ে জমিটাকে আমরা কত টুকরো করলাম ষোলোটা টুকরো করলাম এটা মনে করো একটা ক্যাডবেরির টুকরো তা ষোলোটা টুকরো আছে ষোলো টুকরোর মধ্যে সাতটা টুকরো একজন পাবে আর তিনটে টুকরো করে পাবে তিনজন বুঝতে পারলে তো ষোলোটার মধ্যে সাতটা মানে সাত বাই ষোলো এরকম লেখা হয় ষোলোটার মধ্যে তিনটে পাওয়া মানে তিন বাই ষোলো তো তিন বাই ষোলো করে তিনজন মানে তিন ছেলে আর ভাই পেয়েছে বড় টুকরোটা সাত বাই ষোলো এখান দিয়ে সাতটা টুকরো আমরা নিয়ে নেব যে সাতটা টুকরো পাবে ভাই তো ভাইয়ের আমি এই সাতটা টুকরো দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা টুকরো কিন্তু পেল ভাই আর তার যে তিন ছেলে রয়েছে সেই ছেলেরা যেটা পাবে সেটা হচ্ছে তিনটা করে টুকরো পাবে তো একটা ছেলে পেলো এক দুই তিন এ একটা ছেলে পেলো আর একটা ছেলে পেলো ধরো এইখানে এইখানে তিনটে টুকরো পেলো এক দুই তিন এটা আর একটা ছেলে আর এইখানে এইটা আর একটা ছেলে পেলো দেখো এবার পরিষ্কারভাবে দেখো তাহলে যে জমিটাকে আমি ষোলোটা টুকরো করেছি তার মধ্যে সাতটা টুকরো পেয়েছে ভাই আর এরকম তিনটে করে টুকরো আমি আলাদা করে নিলাম যে তিনটে টুকরো তিন ছেলে পাবে তো এইভাবে জমিটা ভাগ করে দিলাম চিত্রের সাহায্যে দেখানো হয়ে গেল তাহলে আমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশান অন করে দাও যাতে আমার আপলোড করে সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ঠিক আছে আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো